আজকে এখানে শ্রী শ্রী জয় হনুমান মন্দির কমিটির সকল সদস্যরা আছে, হাজার হাজার মানুষ এখানে প্রভুর প্রসাদ দেওয়ার জন্য আছে। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। তার সাথে সাথে আমি একটা বার্তা দিতে চাই যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপকে আমি ধন্যবাদ জানাই, যারা বিভিন্নভাবে আমি দেখেছি পুজোর সময় যেভাবে সমস্ত পুজো কমিটিগুলোর পাশে ছিল। আগামী দিন আরও বড় করে তালা করবে আর এই সংগঠন আরও শক্তিশালী হবে। আমি সাধারণ মানুষের কাছে আবেদন জানাই যে আপনারা আসুন, আপনারা জয়েন হন আমাদের গ্রুপের সাথে আর এই গ্রুপকে আরও বৃহত্তর থেকে বৃহত্তর জায়গায় নিয়ে চলুন, যাতে সবাই মিলে ভালো কাজ মানুষের জন্য কিছু করতে পারি, এই সমাজের জন্য কিছু করতে পারি। ব্যাপারে বলবো বলতে, মানুষ যেভাবে সাড়া দিচ্ছে, যেভাবে এই গ্রুপের সাথে জয়েন করছে, আমি তার জন্য তাদের ধন্যবাদ জানাচ্ছি যে মানুষের সদিচ্ছা আছে, কিছু করার মানসিকতা আছে। এই মানসিকতা শুধু 83 লক্ষ নয়, এই আমাদের 10 কোটি মানুষ, এই বাংলার মানুষ, যে 10 কোটি মানুষ সবারই আনা উচিত বলে আমি বলি। ক্ষেত্র সেটা তো আছে, আশা রাখবো যে আস্তে আস্তে যেভাবে পুজোর সংখ্যা বাড়ছে, মানে সদস্যের সংখ্যা বাড়ছে, আগামী দিন আরও বাড়বে। আমি আবেদন জানাই যে আপনারাও আসুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন। আমরা মানুষ মানুষের জন্যে নেহরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা চিন্ময় মা মৈময় মাকে এক করে দিয়ে আজকে মায়ের যে অর্ঘ প্রদান করে এবং নগর হোয়াটসঅ্যাপ কমিটির গ্রুপের সদস্য থেকে আমরা অনেক কিছু শিখেছি যে শুধু পুজো করলে হয় না, মানুষ মানুষের জন্য এই কথাটার মাধ্যমে যে মানুষরা খেতে পাচ্ছে না, আমার বাবা মা খেয়ে নেই কিন্তু আমার বাবা মায়ের মতো যে মানুষগুলো বাড়িতে চার ডালের অভাবে ভুগছে। মানুষের জন্য নেহরুনগর হোয়াটসঅ্যাপ গ্রুপের আপনি দিয়েছেন।